পথকুকুরদের মারধর। প্রতিবাদ করে আক্রান্ত মহিলা শীলতা হানির অভিযোগ। দুই যুবকের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক। একটি পথকুকুরকে মারধর করা হচ্ছিল, প্রতিবাদ করেন প্রতিবেশী মহিলা। অভিযোগ, প্রতিবাদ করতেই মহিলাকে মারধর করা হয়। ঘটনায় শীলতা হানিরও অভিযোগ তুলেছেন ওই মহিলা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার রাতে বনগাঁ থানা এলাকায়। ঘটনায় রাতেই আক্রান্ত মহিলা বনগাঁ থানায় প্রতিবেশী সুদীপ্ত ঘোষ ও বিজয় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, পথকুকুরটি অন্তঃসত্ত্বা ছিল, তাকে মারধর করা হচ্ছিল। অভিযুক্তরা যখন কুকুরটিকে মারছিলেন প্রতিবাদ করেছিলাম, এরপরই তারা আমায় মারধর করে। এ বিষয়ে মহিলা আরো বলেন, ওখানে হচ্ছে কিছু কুকুর আছে, একটা কুকুর হচ্ছে সন্তান সম্ভবা, আর ওইখান থেকে কুকুর, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার বাড়ির প্রতিবেশীর হচ্ছে এক সুদীপ্ত ঘোষ আর তার হচ্ছে বাবা হচ্ছে বিজয় ঘোষ, ওরা দুজন হচ্ছে ওই সন্তান সম্ভবা যে কুকুরটা তাকে হচ্ছে পিটাচ্ছিল। আমি হচ্ছে তখন প্রতিবাদ করাই, আমাকে হচ্ছে খুব মারধর করে, যে লাঠিটা দিয়ে কুকুরটাকে মারা হয়েছে সেই লাঠিটা দিয়ে আমাকেও মারধর করেছে এবং আমাকে ধাক্কাধাক্কি করেছে, আমাকে শ্লীলতাহানি করেছে। আমি চাই ওদের হচ্ছে আমার যে কুকুরটাকে মেরেছে রাস্তার কুকুরটাকে, তার যেন ওরা শাস্তি পায় যেভাবে কুকুরটাকে মেরেছে, আর এবং আমাকেও যেভাবে ওরা মানে রাস্তায় ফেলে যেভাবে মেরেছে, যে বাস দিয়ে আমার ওড়না ধরে টানাটানি করেছে, আমি ওদের শাস্তি চাই। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বনগাঁ স্ট্রিট ডগ সংগঠনের সদস্য তন্ময় দাস। তন্ময় বলেন, এটি অত্যন্ত অমানবিক ঘটনা। মাঝে মধ্যেই বিভিন্ন এলাকা থেকে কুকুরের ওপর আক্রমণের নানা অভিযোগ পাওয়া যায়। বনগাঁয় যে ঘটনা ঘটেছে, আমরাও অভিযুক্তদের শাস্তির দাবি করছি। দেখুন, এই ঘটনাটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা দিকে দিকে দেখে আসছি। এই রিসেন্টলি দুর্গাপুজো গেল, দীপাবলি গেল, মানুষ কুকুরের পেছনে বাজি ফাটিয়ে দিচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে পিটিয়ে মারছে অথবা বিষ খাইয়ে দিচ্ছে, বাতে গলিতে বাচ্চা না হয়, কখনো বাচ্চা হয়েছে সদ্যজাত বাচ্চাগুলোকে বস্তায় করে কোনো একটা অ্যাবেন্ডেন জায়গায় অ্যাবেন্ডেন করে দিচ্ছে কোনো একটা জায়গাতে। তো এটা আমরা দেখে আসছি, কিন্তু সুভাষপল্লী ঘটনাটা একটু অন্যরকম হয়েছে। আমরা গতকাল খবর পেয়েছি যে ওখানে একটা অন্তঃসত্ত্বা কুকুরকে মারধর করার জন্য উনি প্রতিবাদ করেন এবং সেই অবস্থাতে উনি আক্রান্ত হন এলাকার কিছু মানুষ দ্বারা। তো পুলিশি তৎপরতা প্রশাসনিক দিক থেকে আমরা দেখেছি এবং আগামী দিনে এই তৎপরতা থাকবে, এটা আমরা আশা রাখবো, এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ বা কারা এই ঘটনা যেন ঘটাতে না পারে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে সুদীপ্ত ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বিজয় ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।